বিনা ইনভাইটেশনে বিয়েবাড়ি বিনা ইনভাইটেশনে বিয়েবাড়ি গেছেন নাকি কখনো আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর গেছি বিনা ইনভাইটেশনে বিয়েবাড়ি খাওয়ার একটা মজাই আলাদা ওই অনেকটা ছোটোবেলায় প্রেমের মতন লুকিয়ে প্রেম করা একটু বুক দুরু ধরা ফড়ার ভয় লোক জানাজানির ভয় ঠিক সেরকমই বিনা ইনভাইটেশনে বিয়েবাড়ি গিয়েও ওই ধরা পড়ার দুরু আর তার মধ্যে এরকম লোভনীয় সমস্ত খাবার দাবার চিংড়ি থেকে আরম্ভ করে বিরিয়ানি মাটন চিকেন আরও প্রচুর কিছু সব কিছু খাওয়া দাওয়া মিলেমিশে না একটা আলাদা অনুভূতি হয়ে যায় আর সেখানে যদি হয় সুইট এন্ড আওয়ার ক্যাটারিং সার্ভিস তাহলে তো কোনো কথাই নেই সেদিনকে আমরা পৌঁছে গেছিলাম একটা রাজবাড়িতে আর সেই রাজবাড়িতে গিয়ে প্রথমে একটু আশেপাশে ঘুরে দেখলাম তারপরে দেখলাম প্রথমে একটা চায়ের স্টল বসেছে না ওই সব খাওয়া দাওয়া যাবে না সোজা ঢুমাললাম একদম মকটেল কাউন্টারে মকটেল খেতে খেতে দেখলাম ধোঁয়া ওটা মকটেল পাওয়া যাচ্ছে আরে বাবা মকটেল খেলে ড্রাগন হয়ে যাবো নাকি সুতরাং এবার একটু ধোঁয়াওটা মকটেল ট্রাই করে নিলাম আপনারা কেউ এরকম ধোঁয়াওটা মকটেল আগে ট্রাই করেছেন নাকি এক্সপিরিয়েন্স কেমন জানান আমাকে কমেন্ট বক্সে আগে ট্রাই করে থাকলে আর না ট্রাই করে থাকলেও জানাবেন আমাকে তারপরেই চলে গেলাম সোজা স্টার্টার কাউন্টারের দিকে স্টার্টার কাউন্টারে কিন্তু হান হানি চিল্লি বেবিকর্ন থেকে আরম্ভ করে পনির সাসলিক প্রথমেই ট্রাই করলাম একদম ভেজ সমস্ত স্টার্টার দিয়ে আর ভেজ স্টার্টার কিন্তু বেশি খাবো না কেন কি সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিস মানে কিন্তু একশোর কাছাকাছি মেনু আর এরকম বিয়েবাড়িতে গেলে কিন্তু সমস্ত খাবার না খেয়ে ঠিক জমে না তো প্রথমে ট্রাই করে নিলাম পনির তারপরে হচ্ছে পনির সিসলিকটা খেয়ে নিয়ে কিন্তু আমরা ট্রাই করলাম বেবিকর্ন এরপরে দেখলাম একদম গরম গরম লাইফ কাউন্টারে কিন্তু প্রতি কটা খাবার ভাজা হচ্ছে এরকম দেখার একটা আলাদা অনুভূতি আর বিয়েবাড়ি গিয়ে ফুচকা খাবো না সেটা হয় নাকি বিয়েবাড়ি গিয়ে ফ্রি এর ফুচকার কিন্তু একটা আলাদা মাধুর্য কে কে আছেন বিয়েবাড়ি গিয়ে আগে ফুচকার কাউন্টারের দিকে মানে ছুট লাগান একদম ফ্রির ফুচকা খাওয়ার জন্য আমার মতন আর কে কে আছেন জানান আমাকে কমেন্ট বক্সে তো আমি কিন্তু একদম পেট পুরো খেয়ে নিলাম বেশ অনেকগুলো ফ্রিয়ের এর ফুচকা ফ্রিয়ের ফুচকার মজাই কিন্তু আলাদা তো ফ্রিয়ের ফুচকা খেয়ে নিয়ে এবার কিন্তু আস্তে আস্তে আমরা এগোবো নেক্সট কাউন্টারের দিকে নেক্সট কাউন্টারে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ননভেজ স্টার্টার আর ননভেজ স্টার্টারই দেখতে পাচ্ছেন চিলি হাড়িয়ালি কাবাব থেকে আরম্ভ করে চিকেন রেশমি কাবাব থেকে আরম্ভ করে চিকেন টেংরি কাবাব থেকে আরম্ভ করে চিকেনের কিন্তু ওখানে প্রায় দশ রকমের কাবাব রয়েছে সেখান থেকে কিছু আইটেম আমি বেছে নিলাম সেই আইটেমগুলো ট্রাই করার জন্য এবং দেখতে পাচ্ছেন একের পর এক লাইন দিয়ে কিন্তু স্টার্টার আউট আইটেম আগে কে কে এরকম বিয়েবাড়িতে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানান আমাকে তো একদম থালা ভর্তি করে কিন্তু স্টার্টার নিয়ে চলে আসলাম একের পর এক স্টার্টারগুলো ট্রাই করব বলে এখানে প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন অমৃতসারি আহা হা লোভনীয় এরকম সফট সফট কাবাব আর কি চাই বলুন তারপরে নেক্সট যেটা আমরা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাব কিন্তু আমার অন্যতম ফেভারিট কাবাব আর রেশমি কাবাব খেয়ে নিয়ে একের পর এক প্রচুর খাবার কাবাব খেতে হবে কিন্তু আর এখানে রয়েছে টেঙ্গি কাবাব আহা হা টেঙড়ির সাইজটা দেখুন এরকম একদম সফট এবং জুসির টেঙড়ি এই হলে আর কি চাই কে কতগুলো এরকম টেংরি কাবাব খেতে পারবেন জানান আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু মোটামুটি আটটা দশটা মেরে দিয়েছি হ্যাঁ তো তারপর একের পর এক সমস্ত কাবাব খেয়ে নিয়ে এবার চলে গেলাম মোমো কাউন্টার দিকে মোমো ইজ ইমোশন সেটা বিয়েবাড়ি হোক স্ট্রিট ফুড হোক আর রেস্টুরেন্টে বসে হোক এখানে কিন্তু গন্ধরাজ মোমো থেকে আরম্ভ করে চিকেন মোমো ভেজ মোমো সমস্ত রকমের মোমোই অ্যাভেলেবেল ছিল তো এখানে আমি ট্রাই করে নিলাম এখানকার চিকেন মোমো আর তার সঙ্গে এই স্পাইসি একদম চাটনিটা চাটনিটার কালারটা দেখেছেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন ঝাল ছিল আর ভেতরে দেখুন ওপরের কোটিংটা কিন্তু একেবারে পাতলা এবং ভেতরে একদম চিকেন এবং পুরের ঠাসা যাকে বলা যায় আর কি তো একটু মোমো খেয়ে নিলাম একদম গরম গরম মোমো একের পর এক সমস্ত আইটেম প্রায় একশোর কাছাকাছি আইটেম সব কিন্তু ট্রাই করতে হবে তো মোমো খেয়ে নিয়ে তারপরে একটু ঘুরে ফিরে একটু বিয়েবাড়িটা দেখে নিলাম তারপরে শুরু হয়ে গেল আমাদের মেন ভোজন অর্থাৎ মেন কোর্সের মেন ভোজন তো প্রথমেই আমরা ট্রাই করলাম কচুরি এবং তার সঙ্গে কিন্তু আলুর দম আর এর সঙ্গে কিন্তু প্রথমেই এখানে আরও অনেকগুলো আইটেম ছিল বেবি নান ছিল সেটা আমি স্কিপ করে গেছি কেন কি বাঙালির লুচি আলুর দমের ওপরে আর কিচ্ছু নেই বস লুচি আলুর দম না লুচি ঘুগনি কোনটা আপনার সব থেকে প্রিয় কোনটা আপনি সব থেকে ভালো খান জানান আমাকে কমেন্ট বক্সে এখানে কিন্তু ঘুগনি থাকলে আমি ঘুগনিই নিতাম যেহেতু ঘুগনি ছিল না আমি লুচি কড়াইশুঁটির কচুরি আর কি কড়াইশুটির কচুরি আর আলুর দম ট্রাই করে নিলাম কড়াই কচুরি এবং আলুর দম ট্রাই করে নিয়ে তারপরে কিন্তু চলে গেলাম তাওয়া ফিশের দিকে আর এই সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের তাওয়া ফিশটা কিন্তু অন্যতম শ্রেষ্ঠ খাবার যাকে বলা যায় একদম দেখতেই পাচ্ছেন সফট জুসি আর এই তাওয়া ফিশটা খেলে না একেবারে মুখে লেগে থাকবে যারা আগে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসে গেছেন এবং তারা জানেন যে এই তাওয়া ফিশটা কতটা ভালো হয় এদের তো তাওয়া পিস নিয়ে তারপরে এগিয়ে গেলাম নেক্সট আইটেমের দিকে নেক্সট আইটেমে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে পিস পোলাও আর তার সঙ্গে আহা হাহা গলদা চিংড়ি গলদা চিংড়ির সাইজগুলো একেবারে দেখুন এরকম সাইজের গলদা চিংড়ি হলে আপনি কতগুলো খেতে পারবেন জানান আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু দু দুটো গলদা চিংড়ি নিয়ে নিলাম এরকম সাইজের গলদা চিংড়ি এবং পিস পোলাও ট্রাই করবো এবার তবে এই গলদা চিংড়ি না বসে খেলে মজা আলাদা দুহাত দিয়ে বেশ ছাড়িয়ে খেতে মজা লাগে কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বুফেতে কিন্তু গলদা চিংড়ি খাওয়া বেশ কষ্টকর ব্যাপারই যাকে বলে আর কি তো গলদা চিংড়ি কোনো রকমে ছাড়িয়ে নিয়ে এবার দেখতে পাচ্ছেন চিংড়ি বাঙালির যেটা কাজ আর কি সব জায়গাতে কাঠি গোজা। চিংড়ির পেছনেও একটা কাঠি গুঁজে দিয়েছে তো এই কাঠির জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে যতই কাঠি গুঁজে দিই আমাকে কাঠি করা অত সহজ না তো ওরকম কাঠিটা একদম বের করে নিয়ে চিংড়িটা পুড়ে দিলাম মুখের মধ্যে আর দেখুন আহা পিস পোলাও আর এরকম বড় বড় চিংড়ি চিংড়ি মালাইকারি এই চিংড়ি মালাইকারি কিন্তু পিস পোলার সাথে ঠিক পোষায় না এটা সাদা ভাত হলে আরও জমে যেত তারপরে চলে গেল মাটন বিরিয়ানি আজকে সোস টপার মাটন বিরিয়ানি আর মাটনের পিসগুলো দেখুন মাটনের এই পিসগুলো দেখেই না আলাদা করে লোভ লেগে যাচ্ছে কে কে মাটন বিরিয়ানি ভালো খান জানান আমাকে কমেন্ট বক্সে মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কোনটা আপনার প্রিয় সেটা আমাকে জানান আমি মোটামুটি মডারেট সাইজের চারটে পাঁচটা মাটন এবং তার সঙ্গে বিরিয়ানির রাইস ভর্তি করে তুলে নিলাম বিরিয়ানির রাইসে কিন্তু বিরিয়ানির রাইস আর আলু এগুলো একেবারে বলতে গেলে ইমোশন আর কি আর তার সঙ্গে আমরা নিয়ে নিলাম কিন্তু চিকেন কষা চিকেন কষার অল্প কটা পিস নিয়েছি তার কারণ মাটন খেতে হবে তো আর মাটনের পিসগুলো দেখুন কতটা সফট আর এবং আলুটাও একদম আঙুল দিয়ে চাপ দিতে কিন্তু ভেঙে বেরিয়ে চলে আসলো তো একটু করে আলু একটু মাটন আর তার সঙ্গে রাইস সব কিছু নিয়ে একেবারে মুখে পড়ে দিলাম বাঙালির বিরিয়ানিতে কিন্তু আলুটাই ফেভারিট মাংস থাকুক আর না থাকুক আলু কিন্তু একেবারে থাকাই চাই আর মাটনের পিসগুলো এরকম যদি সফট মাটনের পিস হয় তাহলে তো কোনো কথাই নেই এরকম একটা বিয়েবাড়ি হলে কিন্তু সন্ধ্যেটা জমে যাবে একেবারে তো বিরিয়ানি খেয়ে নিয়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ডেজার্ট কাউন্টারের দিকে আর ডেজার্ট কাউন্টারে সেখানে কিন্তু গোলাপ জামুন ছিল গোলাপ জামুনটা আমি আগে ট্রাই করলাম না গোলাপ জামুনের সঙ্গে কোন কম্বিনেশনটা ভালো খাই আমি আপনারা আগে দেখেছেন সেটা জানান আমাকে কমেন্ট বক্সে তো সেই কম্বিনেশনটা পরে হবে আগে আমরা আজকে ট্রাই করে নিলাম নতুন আর একটা কম্বিনেশান যেখানে কিন্তু হট মাখা সন্দেশ এবং জিলেপি আগে এই কম্বিনেশানটা আপনারা দেখেননি যারা দেখেননি বা ট্রাই করেননি তাদেরকে বলবে এই কম্বিনেশানটা অবশ্যই ট্রাই করুন একদম গরম গরম জিলেপি এবং তার সঙ্গে হট মাখা সন্দেশ এই দুটো আইটেম যখন মুখে যাচ্ছে না একটা আলাদা অনুভূতি তো আমি আগের বারেরটা শেষ করে নিয়ে আবার এগিয়ে গেলাম সেই হট গোলাপ জামুনের কাউন্টারের দিকে এবং তার সঙ্গে কিন্তু নিয়ে নিলাম জিলেপিও এই জিলেপি এবং হট গোলাপ জামুনের কম্বিনেশান কেমন লাগছে আপনারা ট্রাই করে জানাবেন আমাকে কমেন্ট বক্সে তো আমি সেকেন্ড বারের আইটেমে নিয়ে নিলাম হচ্ছে সেই হট মাখা সন্দেশ এবং জিলেবি আহা মিষ্টি হলে আমার আর কিছু চাই না যতই খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু মিষ্টি হলে আমার পেটে আবার যেন কোথা থেকে জায়গা চলে আসে সেটা আমি নিজেও জানি না তো সেই সমস্ত খাওয়া দাওয়া করে এবার এগিয়ে গেলাম আইসক্রিম কাউন্টারের দিকে এবং আইসক্রিম কাউন্টারে এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল সুইট অ্যান্ড শোয়ার ক্যাটারিং সার্ভিস মানেই প্রায় একশোর কাছাকাছি মেনু এবং এরকম এলাহি খাবার দাবার আর আইসক্রিম যখন রয়েছে গুলাব জামুন যখন রয়েছে সেখানে আপনারা তো জানেনি যে কোন কম্বিনেশনটা আমি ট্রাই করবো একদম হট গোলাপ জামুন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এবং তার সঙ্গে কিন্তু একটু বেশি করে রস নিয়ে নিলাম তারপর সেগুলোকে মাখিয়ে একেবারে চালান করে দেওয়ার পালা এবার মুখের দিকে আর এই কম্বিনেশানটা যখন হট জামুন গরম গরম জামুন আর ঠান্ডা আইসক্রিম মুখে পড়ে না একটা আলাদা স্বর্গীয় অনুভূতি আর সে সমস্ত খাবার দাবার পরে এগিয়ে গেলাম পান কাউন্টারের দিকে পান মুখে দিয়ে একদম হাঁটতে হাঁটতে সোজা বাড়ির দিকে